ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করতে। এই দেখো ডোডো, ডোডো আর আমি স্কুলে যাচ্ছি। ডোডোকে এখন স্কুলে দিয়ে যাব বাজারে, বাজার থেকে যাব বাড়িতে। তো চলো আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য। প্রতিদিন এই দোকানটা থেকেই খাবার নেয়, আর ও শুধু টিফিনে কেকই নেয়। নিয়ে নাও কেক, নিয়ে নাও কেক, নিয়ে নেয় কেক, নিয়ে এবার ওই স্কুলে চলে যাবে। স্কুলে দিয়ে চলে এলাম একটু বাজারে, চলো যাই। বাবা মটনের দোকানে তো কি ভিড়। চলে এলাম মটনের দোকানে, একটু মটন নিয়ে নিলাম, ছোট ছেলেটা মটন। দেখলে বাড়ি এসে জামা কাপড় ছেড়ে মটনটা ধুয়ে নিয়েছি। দেখো মটনটা ধুয়ে এবার মটনটা করবো, তার আগেও রান্না করে রেখে গেছি। মঙ্গলবার কচুর চাপ, কেননা তোমাদের দাদাভাই বাড়ি থাকে। ও বাড়ি থাকা মানে এটা করো ওটা করো সেটা করো, অনেক প্রচুর ঝামেলা। এই জন্য এবার মটনটা মাখিয়ে নিই, মাখিয়ে সব সবজি টবজি কেটে নেবো, কেটে নিয়ে রান্নাটা করে নেবো, করে আবার যাব ডোডোর একটাই ছুটি ডোডোকে আনতে। মানে এক সেকেন্ড বসার টাইম পাই না। সব কিছু দিয়ে মেখে নিয়েছি, এবার আধ ঘন্টার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার চলো আমি, এবার চলো আলু পেঁয়াজ এগুলো কেটে নিই, কেটে রান্নাটা ঝকঝক সেরে নিই, তারপরে আবার ছুটতে হবে আমার ওইদিকে। তো আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য। তো এবার চলো সবজি টবজি কেটে নিই, কেটে নিয়ে রান্নাটা সেরে নিই, কেননা আবার ডোডোকে আনতে যাব। তো প্লিজ আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিই। দেখো মটনটা কষা বসিয়ে দিয়েছি, এদিকে কষা হতে থাকে, এদিকে অনেক বাসন পড়েছে, বাসনগুলো যাই মেজে নিয়ে আসি। মটনটা কষা হলে প্রেশার কুকারে দিয়ে দেবো। কি বলছে দাপে? ডোডো বাড়ি চলে আসলো, রান্না বান্না করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে। এবার একটু এরকম ডোডোকে তরমুজ কেটে দিলাম, ডোডো খাচ্ছে। বড় ছেলে গেছে, বড় ছেলে বাইরের থেকে আসুক, ওরাও খাবে। তো আজকে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবো। বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না।